এক ছাগলে পাগল করছে গোটা বাংলাদেশ জানা নেই এই গল্প এখন কোথায় হবে এর শেষ রূপকথার সেই গল্প এর কাছে মেনে যাবে হার পনেরো লক্ষ টাকা একটি ছাগলের মূল্য বাংলাদেশের মানুষ ইতিপূর্বে দেখেছে কবু আর আলোচনায় সমালোচনায় বর্তমানে দেশের সেরা গল্প পনেরো লক্ষ টাকা একটি ছাগলের মূল্য আপনাদের কাছে কি মনে হয় বেশি নাকি অল্প বাবার মুখে চুনকালি দিয়েছে ছেলে মেখে অবাক হয়েছে দেশের মানুষ পনেরো লক্ষ টাকার ছাগলটাকে দেখে ধন্য হয়েছে ছাগল বিক্রি করে পেয়েছে যে স্বাদ রাজস্ব এই কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইপাত রহমান জানতো না এই ছাগলই হবে তাদের দুর্ভাগ্যের এক ফাঁদ রাজস্ব এই কর্মকর্তার কাঁধে এখন পড়েছে যে চাপ ভিক্ষা না মাগতর কুত্তা ঠেকা ওরে বাপরে বাপ